Rescue work carried on overnight on the Bikaner-Guwahati express that derailed near Domhoni station at 5 p.m. yesterday. Workers had to cut the bogies to get passengers out. The number of passengers that have died is still unknown, as several injured have been shifted to the North Bengal Medical College. The railway minister is expected to visit the site today. হচ্ছে না তো, ওটা তো হোয়াটসঅ্যাপ কল, নেটওয়ার্কই তো নেই। আগে চলো, আগে চলো। ভয় নাই, ভয় নাই। দেখছি এই ট্র্যাক চেঞ্জ করতে গিয়ে সম্ভবত বিপত্তি, এটা নিয়ে যারা টেকনিক্যাল পার্সন আছেন তারা বলতে পারবেন। সম্ভবত ট্র্যাক চেঞ্জ করতে গিয়েই এই কিছু বগি সামনের দিকে থেমে যায়, ইঞ্জিনটা সামনের দিকে বেরিয়ে যায় এবং তারপরে আরেকটা বগি উঠে যায়। এবং আমরা ঘটনাস্থল থেকে, মানে সেই সময় থেকে একদম গোড়া থেকে যা দেখছি, অনেক মানুষ মারা গেছেন, তাদের সংখ্যা 10-এর নিচে নয়। অনেক বডি পাশে আমরা দিনের সময় রেখেছিলাম, সেগুলো পুলিশ স্থানান্তরিত করেছে, অনেকে এখনও আটকে আছে। দুটো, বিশেষ করে দুটো, কতগুলো বডি আপনি দেখেছেন, আপনি দাবি করছেন কতগুলো ডেড বডি হবে? 10-এর নিচে হবে না, 10-এর ওপরে হবে। এখন তো অনেকগুলো রয়ে গেছে।